আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো রয়েছেন। ইয়েস, আজকে এই ভিডিওটি আপনার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি আপনি একটি রাউটার থেকে আরেকটি রাউটারে তারের মাধ্যমে কানেক্ট করতে চান, আই মিন আপনি একটি ব্রডব্যান্ড লাইন থেকে কিভাবে দুইটি রাউটারে নেট ইউজ করবেন, আপনার মেইন রাউটার থেকে যদি সেকেন্ডারি কোনো রাউটারে আপনি নেট শেয়ার করতে চান কেবিলের মাধ্যমে, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য একটি আদর্শ ভিডিও হতে চলেছে। কারণ একদম ইজি ওয়েতে আপনাদের আমি দেখিয়ে দিব, জাস্ট দুইটি স্টেপ ফলো করবেন। ফার্স্ট অফ অল আপনার আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে দিবেন, সেকেন্ড যে রাউটারটি থাকবে সেই রাউটারটি, এবং একটি সেটিংস অফ করে দিবেন, তাহলে আপনার কাজ শেষ। তো চলুন সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল পয়েন্টে। তবে ছোট একটি রিকোয়েস্ট আছে, যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ওকে, তো সিম্পলি আপনি যে কাজটা করবেন, আপনার সেকেন্ডারি যে রাউটারটি থাকবে সেই রাউটারটিতে ফার্স্ট অফ অল আপনি পাওয়ার সংযোগটি দিয়ে নেবেন। ওকে, তো আপনি দেখুন আমি পাওয়ার সংযোগ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের পাওয়ার সংযোগ হয়ে গিয়েছে। এরপরে যে কাজটি করবেন, সেকেন্ডারি রাউটারটি যদি আপনার আগে কনফিগার আই মিন সেট আপ করা থাকে, তাহলে আপনি ফার্স্ট অফ অল এটাকে রিসেট করে নেবেন। তো রিসেট বাটনটি আপনি এখানে দেখতে পাবেন যে পেয়ে যাবেন পাওয়ার সংযোগ বাটনের পাশেই। আর রিসেট বাটনটি যদি আপনার এরকম উপরের দিকে হোল্ড করে রাখার কোনো অপশন না থাকে, তাহলে দেখতে পাবেন যে ভিতরের দিকে আপনার যে কোনো একটি বস্তুর সাহায্যে চিকন আর কি সুইয়ের মতো দিয়ে আপনি জাস্ট পিনের মতো দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন, তাহলে রিসেট হয়ে যাবে। তো দেখুন আপনি সিম্পলি আপনার যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনি এরকম কোনো একটি কিছুর সাহায্যে এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন 10 থেকে 15 সেকেন্ড, তাহলে দেখতে পাবেন যে আপনার রাউটারটি রিসেট নিবে অটোমেটিক্যালি। আপনার রাউটারের নোটিফিকেশন লাইটগুলো ব্লিঙ্ক হয়ে অন অফ হবে, তাহলে বুঝতে পারবেন যে আপনার রাউটারটি পুরোপুরিভাবে রিসেট হয়ে গিয়েছে। ওকে, তো এরপরে চলে আসলাম আমরা আমাদের মোবাইল স্ক্রিনে। এরপর আপনি যে কাজটি করবেন, সিম্পলি চলে যাবেন আপনার ওয়াইফাই কানেক্ট অপশনে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ফোনটিতে অলরেডি একটি রাউটার কানেক্ট রয়েছে, এস ওয়াইফাই ডলার ওয়াইফাই, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার মেইন রাউটার। আর এর নিচে যে রাউটারটি শো করছে মাইকোসিস, এই যে যে রাউটারটি রয়েছে এটি হচ্ছে আমার সেকেন্ডারি রাউটার। তো এই রাউটারটিতে আমি এখন দেখাচ্ছি আমাদের প্রাইমারি রাউটার থেকে কানেকশন দিয়ে। তো ফার্স্ট অফ অল এর জন্য যে কাজটি করতে হবে, আমাদের সেটিংসে চলে যেতে হবে। এখান থেকে মোর সেটিংসে ক্লিক করবেন, ওয়াইফাই অপশনে আসার পরে যে কাজটি করবেন আপনি, এখান থেকে ড্রপ ডাউন আইকন বা হিডেন আইকন যেটি বলেন এখানে ক্লিক করে এই নেটওয়ার্কটা আপনার যেই মেইন বা প্রাইমারি রাউটার যেটি রয়েছে সেটি আপনার মোবাইল ফোন থেকে ডিসকানেক্ট করে নেবেন, কোনো মতে যাতে কানেক্ট না থাকে। তো এর জন্য আমরা ফরগেট করে নিচ্ছি, যাতে করে অটোমেটিক্যালি কানেক্ট না হতে পারে। তো আমি ফরগেট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক আমাদের সেকেন্ডারি রাউটার কানেক্ট হয়ে গিয়েছে মাইকোসিসের। যেহেতু এটা আমরা রিসেট দিয়েছি, এর জন্য এখানে কোনো ধরনের কোনো পাসওয়ার্ড সিকিউরিটি দেওয়া ছিল না, এর জন্য অটোমেটিক কানেক্ট হয়ে গিয়েছে। আর দেখাচ্ছে যে নো ইন্টারনেট। এরপর আপনি জাস্ট এরকমভাবে ব্যাগে চলে আসবেন, এরপর আবারও চলে যাবেন যে কোনো একটি ব্রাউজারে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে আসার পরে ব্রাউজারে সার্চ বারে সার্চ করবেন, টাইপ করবেন আপনার যেই রাউটারই হয়ে থাকুক না কেন, আপনার রাউটারের কোম্পানি অনুযায়ী দেখতে পাবেন যে বিভিন্ন রাউটারের ব্যাক সাইডে বিভিন্ন ধরনের ডিফল্ট অ্যাড্রেস দেওয়া থাকে। হ্যাঁ, ডিফল্ট অ্যাড্রেসটি আপনি সিম্পলি এখানে টাইপ করবেন আপনার ব্রাউজার। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার যে সেকেন্ডারি রাউটারটি রয়েছে সেটার ডিফল্ট অ্যাড্রেস যেটি রয়েছে সেটি টাইপ করে নিয়েছি আমাদের ব্রাউজারের সার্চ বারে। আর আপনাকে আমি আবারও বলে দিতে চাই, আপনার যে কোনো রাউটার হোক না কেন, সেই রাউটারের ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন যে আপনার রাউটারের ডিফল্ট অ্যাড্রেস নামে একটি অপশন রয়েছে, সেখানে জাস্ট সেই লিঙ্কটি আপনি সিম্পলি এইভাবে টাইপ করার পরে এখান থেকে জাস্ট ক্লিক করে এন্টার করবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে আমার ক্ষেত্রে যেহেতু মাইকোসিসের রাউটার রয়েছে এর জন্য এই রাউটারের ইন্টারফেস চলে এসেছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল এখানে নিউ পাসওয়ার্ড চাচ্ছে। হ্যাঁ, এখানে আমরা একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিব, এরপর কনফার্ম পাসওয়ার্ডে আমরা যেই পাসওয়ার্ডটি নিউ পাসওয়ার্ডে দেবো সেটি পুনরায় টাইপ করে দেবো। আর এখানে আরেকটি বিষয় আপনাকে বলতে চাই, সেটি হচ্ছে আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের কোম্পানির রাউটার হয়ে থাকে, তাহলে আপনি যে কাজটি করবেন সেই রাউটারগুলো যেভাবে সেট আপ করে থাকে সেগুলো আপনার একটু জানতে হবে। হ্যাঁ, এর জন্য আপনি যদি কাজটি করতে পারেন সেই ব্র্যান্ডের বা সেই কোম্পানির রাউটার সেট আপ লিখে আপনি ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে সেই রাউটারের ইন্টারফেসগুলো কীভাবে কী করতে হবে, তাহলে আপনি এই কাজটি একদম ইজিতে করতে পারবেন। তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। তো যাই হোক, এখানে আরেকটি বিষয় যেটি হচ্ছে এই মাইকোসিস রাউটারের ক্ষেত্রে সেটি হচ্ছে এখানে ফার্স্ট অফ অল তারা লগ ইন পাসওয়ার্ড চাচ্ছে। এই যে লগ ইন পাসওয়ার্ডটি আমরা দেবো, পরবর্তী সময় আমরা আমাদের রাউটারটি কন্ট্রোল করতে চাইলে এই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে। এটি কিন্তু আপনার ওয়্যারলেস রাউটারে যে ডিভাইসগুলো কানেক্ট করবেন তারপরে নেট ইউজ করবেন সেই পাসওয়ার্ড নয় এটি, ঠিক আছে? তো যাই হোক, আশা করছি বুঝতে পারছেন। তো যাই হোক, আমরা লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, এরপরে অ্যারো বাটনে ক্লিক করছি। তো এরপরে আপনি যে কাজটি করবেন, কানেকশন টাইপের এখানে ড্রপডাউন আইকনে ক্লিক করবেন, দেন এখান থেকে ডাইনামিক আইপি সিলেক্ট করে দেবেন। ওকে, দেন আমরা অ্যারো বাটনে ক্লিক করছি অথবা নেক্সট বাটন যেটি বলেন আপনার ক্ষেত্রে যেটি শো করবে সেটি ক্লিক করবেন আপনি। ওকে, এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে SSID যে নামটি শো করছে এই নামটি হচ্ছে আপনার রাউটারের ওয়্যারলেস রাউটারের নাম। হ্যাঁ, আপনি ওয়্যারলেস রাউটারের নাম যেটি দিতে চান এখানে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন আপনার রাউটারের নাম। আর এরপরে দেখতে পাচ্ছেন যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি দিয়েই মূলত আপনার ওয়াইফাই রাউটারটি কানেক্ট করতে হবে যে কোনো ডিভাইসের সাথে, দেন আপনি নেট ইউজ করতে পারবেন। ওকে, তো আমরা এবার এখানে নামটি আর পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, দেন নেক্সট অপশনগুলো ফলো করছি।
তো আমাদের রাউটার নাম এবং পাসওয়ার্ড দুটোই দেওয়া হয়ে গেছে, দেন আমরা নেক্সট অপশনে ক্লিক করছি বা এরর বাটনে ক্লিক করছি। তো আপনি নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন যে আপনার মোবাইল ফোন থেকে রাউটারটি অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যাবে, কারণ রাউটারটি অলরেডি আপনি সেট আপ করেছেন নতুন একটি পাসওয়ার্ড দিয়ে। তো সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনাকে পুনরায় আবার কানেক্ট করতে হবে, তাহলে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের রাউটার অলরেডি ডিসকানেক্ট হয়ে গিয়েছে। এরপরে জাস্ট আমরা সিম্পলি যদি আবারও সেই ওয়াইফাইয়ের অপশনে চলে যাই, দেন আমরা দেখতে পাবো আমরা রাউটারটি যেই নামে সেট আপ করেছি সেই নামটি শো করছে, দেখতে পাচ্ছেন মার্কেটার শো করছে। দেন আমরা এখানে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, জাস্ট আমরা পাসওয়ার্ডটি দিয়ে এবার কানেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা পাসওয়ার্ড টাইপ করে দিয়েছি, এরপরে জাস্ট কানেক্টে ক্লিক করছি। আর কানেক্টে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারটি অলরেডি কানেক্ট হয়ে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি যে নো ইন্টারনেট শো করছে, কারণ শুধুমাত্র আমরা আমাদের রাউটারে পাওয়ার সংযোগ দিয়েছি এবং সেট আপ করেছি। এরপরে জাস্ট আমরা যে কাজটি করব, এরকম অপশন আসলে আপনি অবশ্যই কিপে ক্লিক করবেন, ওকে। দেন এরপরে আপনি যে কাজটি করবেন, আপনার রাউটারের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে নেবেন। আর রাউটারের আইপি অ্যাড্রেসের ক্ষেত্রে এখানে একটু মাথায় রাখতে হবে আপনার বিষয়টি, সেটি হচ্ছে আমি কিন্তু রাউটারের আইপি অ্যাড্রেস চেঞ্জ করে দেখাইনি, কারণ আমার রাউটার এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রাইমারি রাউটার এবং সেকেন্ডারি রাউটারের যে আইপি অ্যাড্রেস রয়েছে সেটির মধ্যে একটি পার্থক্য রয়েছে, দুইটি রাউটারেরই আইপি অ্যাড্রেস এক নয়। আর আপনার ক্ষেত্রে যদি দুইটি রাউটারের আইপি অ্যাড্রেস এক হয়ে থাকে, তাহলে আপনাকে আমি বলবো আপনার সেকেন্ডারি যে রাউটারটি রয়েছে, প্রাইমারি রাউটার বাদে যে রাউটারটি আপনি ক্যাবেলের সাহায্যে কানেক্ট করতে চাচ্ছেন সেই রাউটারের আইপি অ্যাড্রেসটি চেঞ্জ করে নেবেন। আর রাউটারের আইপি অ্যাড্রেসটি যদি আপনি চেঞ্জ করতে না পারেন, তাহলে সিম্পলি একটু ইউটিউবে সার্চ করে দেখে নেবেন আপনি যেই ব্র্যান্ডের রাউটারের আইপি অ্যাড্রেস চেঞ্জ করতে চান, একদম নিজেতেই আপনি জাস্ট আশা করছি ভিডিও পেয়ে যাবেন, দেখে চেঞ্জ করে নিতে পারবেন। দেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি জাস্ট আপনার রাউটারটি কানেক্ট করে নেবেন ক্যাবেলের সাহায্যে। দেন সেকেন্ড যে বিষয়টি আপনাকে অবশ্যই করতে হবে, এছাড়া কিন্তু আপনার রাউটারে নেট কানেকশন পাবে না, সেটি হচ্ছে আপনি এরকম একটি ক্যাট 6 এর ক্যাবেল নেবেন। সেই ক্যাট 6 এর ক্যাবেলটি আপনার প্রাইমারি রাউটারের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি একদম ইজিতে, আপনাকে কিন্তু এই স্টেপটি এই প্রসেসটি ফলো করতে হবে, তা না হলে কাজ হবে না। সেটি হচ্ছে আপনার প্রাইমারি রাউটারের যে মেইন পোর্ট রয়েছে সেই মেইন পোর্টে কিন্তু অলরেডি ISP ব্র্যান্ড যারা রাউটার কনফিগারেশন করে দিয়ে গেছে তারা কিন্তু একটি ক্যাবেল এরকম জাস্ট কানেক্ট করে দিয়েছে আপনার প্রাইমারি রাউটারের মেইন পোর্টে। পাওয়ার বাটনের সাথেই সাধারণত মেইন পোর্টটা সব রাউটারের ক্ষেত্রে দেওয়া থাকে, বাকি যেই পোর্টগুলো দেওয়া থাকে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই পোর্টগুলো হচ্ছে আপনার ল্যান পোর্ট। তো মেইন রাউটারে প্রাইমারি রাউটারে যেহেতু মেইন পোর্টে অলরেডি দেখতে পাচ্ছেন যে ক্যাবেল কানেক্ট করা রয়েছে, এটির মাধ্যমে আমাদের নেট চলছে, তো সেকেন্ডারি রাউটারটিতে নেট কানেকশন দেওয়ার জন্য বাকি যেই ল্যান পোর্টগুলো রয়েছে এই ল্যান পোর্টে জাস্ট আমরা আমাদের ক্যাট 6 এর ক্যাবেলের এক মাথা কানেক্ট করে দেব। তো দেখুন আমি অলরেডি কানেক্ট করে নিয়েছি আমাদের মেইন রাউটারে, প্রাইমারি রাউটারে। দেন আপনি সেকেন্ডারি রাউটারে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার মেইন পোর্টে আবার কানেক্ট করবেন। প্রাইমারি রাউটারে সিম্পল কথা, জাস্ট ল্যান পোর্টে এবং সেকেন্ডারি রাউটারে মেইন পোর্টে, তাহলে হবে, জাস্ট কানেক্ট করে নেবেন। এবার জাস্ট আমরা দেখতে পাবো আমাদের যে রাউটার রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর নো ইন্টারনেট শো করছে না, এখানে অলরেডি কানেক্ট রয়েছে। আর আমাদের প্রাইমারি রাউটার যেটি সেটি কিন্তু এখন ডিসকানেক্ট রয়েছে। তো যাই হোক, এবার আমরা ইউটিউবে চলে যাচ্ছি এবং দেখছি যে আমাদের নেট কি চলছে কি চলছে না। তো দেখতে পাচ্ছেন নেট কিন্তু চলতেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাউটারে কিন্তু কানেক্ট রয়েছে যেটি সেকেন্ডারি রাউটার সেটিতে। তো যাই হোক, আজকের এই ভিডিও তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি, আবার নতুন একটি ভিডিওতে চলে আসি। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।